মা মাটি মানুষের জন্য তৈরি মা ক্যান্টিন এবার অশোকনগরে। মাত্র 5 টাকায় ডিম ভাত এবার থেকে অশোকনগরেও। করোনা আবহে মানুষের পাশে তৃতীয়বারে নির্বাচিত তৃণমূল সরকার। বিতর্ককে স্টেপ আউট করে রাজ্য পরিচালনার ভার আবারও তার কাঁধে। জনগণ দ্বারা নির্বাচিত সরকার জনগণের পাশেই আছে, আবারও তার প্রমাণ মা কিচেন প্রকল্পে। এবার রাজ্যের অন্যান্য জায়গার মতো এই সুবিধে পাওয়া যাবে অশোকনগরেও। অশোকনগর পৌরসভার উদ্যোগে চালু হলো মা ক্যান্টিন। মাত্র 5 টাকায় এখানে মিলবে ডিম ভাত, সঙ্গে সবজি ডাল। এই উদ্যোগে খুশি সাধারণ আম জনতা। করোনা দ্বিতীয় ঢেউ চলাকালীন সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন উদ্বোধন করলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। এছাড়াও ছিলেন অশোকনগর পৌরসভার মুখ্য পৌর প্রশাসক প্রবোধ সরকার এবং প্রশাসক মন্ডলীর সদস্যরা। করোনায় যারা আক্রান্ত তারা যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি করোনাতে যাদের আয়ত একদম বন্ধ হয়ে গেছে তারাও কষ্ট পাচ্ছেন। যারা ডেইলি বার বাড়ির কাজ করতে যেতে পারছেন না, ট্রেন বন্ধ, বাস বন্ধ এবং আপনার লকডাউনের জন্য সমস্ত যাতায়াত বন্ধ, তারা কী খাবেন, কী করবেন তারা? তাদের দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের মা ক্যান্টিন চালু করা। অর্থাৎ যে মানুষগুলো করোনার জন্য হয় বেকার হয়ে পড়েছে, তাদের খাওয়া জুটছে না, সেই মানুষগুলোর জন্য আমরা এই মা ক্যান্টিন তৈরি করেছি। এখানে আমরা পার ডে এরপর 500 লোক খাওয়াবো রোজ, এবং এই 500 লোকটা আমাদের রিমোট ভিলেজ থেকে যদি কেউ আসে তাও বাদ দেবো না, আবার যদি টাউন থেকে আসে তাহলে কাউকে বাদ দেবো না। অর্থাৎ যে 5 টাকা নিয়ে আসবে খাওয়া চাইবে তাদের আমরা খাওয়ার চেষ্টা করবো। যদি কখনো কোনো গরিব মানুষ সামনে দেখা যায় 5 টাকা নেই, সেটা আমরা আমাদের দিয়েও করে দেবো, কাউকে খাওয়াতে ফেরাবো না যতক্ষণ আমাদের কুপন থাকবে। করোনার জন্য রাজ্যে চলছে সরকারি বিধি নিষেধ, যার ফলে বিপাকে পড়েছেন দরিদ্র সাধারণ মানুষজন। তাদের কথা মাথায় রেখে এবার অশোকনগর পৌরসভায় শুরু হলো মা ক্যান্টিন। মাত্র 5 টাকার বিনিময়ে এখানে মিলবে ভাত ডাল তরকারি ডিম। উদ্বোধনের প্রথম দিনে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। অশোকনগর পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এর দায়িত্বে থাকবেন, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। সেই কথা মাথায় রেখে অশোকনগরে পৌরসভার উদ্যোগে চালু হলো মা ক্যান্টিন। সবজি পালং, বেগুন, আলু পালং, পুঁই শাক পালং, হ্যাঁ, ডিম ভাত, ডিম ডিমও দিয়ে আছে, কিন্তু খারাপ হয়নি কেউ, মাল একদম সব ভালো হয়েছে। আমরা দেখেছি যে অশোকনগরের ড্রেনেজ সিস্টেম মোটামুটি আছে, কিন্তু কোথাও কোথাও ওয়াটার লং হয়, সেই জন্য আমাদের আবার সিদ্ধি অশোকনগরের যে রাস্তা ওয়াইডেনিং এন্ড স্ট্যান্ডার্ড, সেখানে যে ক্যালোভারটা আছে ওটা বন্ধ করা আছে, যে ব্রিজ আমাদের শ্মশানের ওখানে যে ব্রিজটা আছে ওটা বন্ধ করা আছে, এবং ওই গুমা খাল, নিচটা থেকে গুমা খাল, তার যাতে আমূল সংস্কার হয় এই ব্যাপারে গতকালকেই সেচ দপ্তরের মাননীয় মন্ত্রী সুমেন মহাপাত্র এবং সেচ দপ্তরের বিভাগীয় প্রধান সচিব, আমাদের জেলারই একসময় জেলা শাসক ছিলেন মাননীয় শ্রী প্রভাত মিশ্রের সঙ্গে আমার কথা হয়েছে। এই কাজটাও আমরা খুব শিগগিরই শুরু করব, ক্যালভার্টের অবস্থা সেটা উঠে যাবে কাল পরশুর মধ্যে। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।